প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজকে আমরা আসলে ক্যান্সার নিয়ে কথা বলবো। ক্যান্সারকে অনেকে আমরা ভয় পাই এবং আমরা ক্যান্সার সম্পর্কে অনেকের আসলে ভুল ধারণা আছে, অনেকে জানি না সঠিকভাবে, এবং ক্যান্সারকে আমরা না জানার কারণে অনেক ক্ষেত্রে এটাকে প্রতিরোধ আমরা করতে পারি না। তো আমাদের আসলে মানে একটা কথা আমি সবসময় বলে আসছি, প্রিভেনশন ইজ দ্য কিউর। অর্থাৎ আমি যদি এমন ভাবে চলাফেরা করতে পারি, এমন একটা লাইফ স্টাইল লিড করতে পারি যে আমরা ক্যান্সার থেকে যদি আমি বেঁচে যেতে পারি, হ্যাঁ, তাহলে তো আর আমার ক্যান্সার হলোই না। তো তাহলে একটা ক্যান্সার হয়ে গেলে তো অনেক সমস্যা হয়। আপনারা জানেন যে এখানে অনেক সময় কেমোথেরাপি দিতে হয়, মাথার চুল ঝরে পড়ে যায়, অনেক ধরনের কমপ্লিকেশনস ডেভেলপ করে, অনেক টাকার খরচের ব্যাপার। তো আমরা আজকে আমাদের প্রোগ্রামটি সাজিয়েছি এমন ভাবে যেন আমরা যেন ক্যান্সারকে প্রতিরোধ করতে পারি, যে ক্যান্সার থেকে যেন বেঁচে যেতে পারি, এটাই। তো আবারও আমি পরিচয় করে দিচ্ছি যে ডক্টর মজিবুল হক, হ্যাঁ, এমডি, পিএইচডি, ইউএসএ প্রফেসর অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট, আমেরিকান ইউনিভার্সিটি অফ ইন্টিগ্রেটিভ মেডিসিন। তো ভাইয়া এখন আমেরিকা থেকে আমাদের মাঝে জয়েন করছেন, যে আপনাকে আবারও আবারও স্বাগতম আমাদের প্রোগ্রামে, এবং আপনি নিশ্চয়ই ভালো আছেন না? আমি ভালো আছি, ধন্যবাদ জাহাঙ্গীর ভাই, ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর ভাই, এবং আমাদের দর্শক মন্ডলী, আমাদের শ্রোতা মন্ডলী, সবাইকে ধন্যবাদ। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা যে সবাই যে ক্যান্সারকে ভয় পাচ্ছি, এই যে ক্যান্সার আসলে কখন ডেঞ্জারাস, মানে কখন আসলে ভয় পাওয়া উচিত, হ্যাঁ, এবং আমরা তো আসলে দেখেছি অনেক প্রাণ কেড়ে নিয়েছে। এই যে দেখেন না, এখন করোনার ভয়ে সবাই কিভাবে হাত ধুচ্ছে, হ্যাঁ, ব্যাপারটা এরকম আর কি। তো ক্যান্সার থেকে এমন কিছু বলেন যে ওরা যেন ওই হাত না দিয়ে এমন কিছু করে যাতে ভাই বেঁচে যায়। অবশ্যই ক্যান্সার নিয়ে আসলে ভয় পাওয়ারই কারণ, কারণ দেখুন আজকে যদি আমাকে বলা হয় আমি ক্যান্সার আক্রান্ত হয়েছি, আমি কি করবো? আউল ব্যাং মাই হেড ইন টু দ্য ওয়াল, রাইট? আমার ওয়ালে আমি মাথা ফাটাবো, কারণ আমার ক্যান্সার হয়েছে। এটা ভয় পাওয়ারই কারণ। হ্যাঁ, কারণ কারণটা কেন, কারণটা হচ্ছে যে আমরা যে বলি ক্যান্সার স্টেজ 1, 2, 3, 4, স্টেজ 1 এ ডায়াগনোস তো ক্যান্সার হয় না, সেটা আমি একটু আগে বলেছি যে মানুষের শরীরে ডেলি মিনিমাম অন এভারেজ মিনিমাম 10,000 মিউটেশন হয়। তো এখন এই এর মধ্যে যদি মিউটেশনটা যদি একটা হিউজ লেভেলে মিউটেশন থাকে, একে যদি আনমিউটেড করা না হয়, তখন এই সেলটা হয়ে যাবে ক্যান্সারাস। এটা কিন্তু ধরা পড়বে না, আনলেস বিকাম টোয়েন্টি বিলিয়ন সেল ইন এ পজিশন। কোনো একটা অর্গান যদি 20 বিলিয়ন সেল না থাকে, তাহলে আমরা ম্যামোগ্রাম বলেন যে কোনো ডায়াগনোসিস ধরা পড়ে না। তাহলে এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস, যে ক্যান্সার আপনি ধরা পড়ছে না, ক্যান্সার আছে কি নাই। সেই জন্য ক্যান্সার হওয়ার আগেই প্রিভেনশনটা হচ্ছে আপনার একমাত্র মেডিসিন, বাকিগুলো কিন্তু মানে আপনার কাজ করতে পারে না করতে পারে, এটা একটা ভয়ের কারণ হচ্ছে এখানে। কারণ আপনি ডায়াগনোস হচ্ছেন 3 অথবা 4-এ। আমার এখানে নেবার একটা বাঙালি মারা গিয়েছে, এখানে বাঙালি ভাই 2 সপ্তাহের মধ্যে মারা গিয়েছে স্টেজ 4 ক্যান্সার, ব্রেন টিউমার। তো এই জন্য ভয়ঙ্কর যে ডায়াগনোস আমরা করি না, আমরা ব্যথা হচ্ছে পেন কিলার খাচ্ছি। তো ব্যথা হচ্ছে পেন কিলার না খেয়ে একটু হলুদ খাই, হলুদ তো পেন কিলার, তো এটা সায়েন্টিফিকলি প্রুভেন, এটার জন্য তো আপনাকে আর ডাক্তারে যেতে হচ্ছে না। তো এই যে সমস্যাগুলোর কারণে আমরা ভয় পাই, কিন্তু ডায়াগনোস হচ্ছে না। তবে একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে ভয় পাওয়ার একটা আপনাকে ম্যাথ বলি, ম্যাথটা কি জানেন? ধরুন ক্যান্সার সেল যে বললাম যে 20 বিলিয়ন সেল যখন হয় তখন ডায়াগনোস হয়, তাই না? আচ্ছা বলুন তো, একটা সেল থেকে 20 বিলিয়ন সেল হইতে কত সময় লাগবে বলুন তো? কারণ এটা একটা সেল দুইটা সেল হয়, দুইটা চারটা হয়, তাই না? নিয়ম তো এটা। তাহলে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা যদি হয়, একটা ম্যাথ বলুন আপনার দর্শক কাছে যারা শুনছেন, বলুন তো একটা সেল থেকে 1 বিলিয়ন সেল হতে কত সময় লাগে? অনলি 30 বার মাল্টিপ্লাই করতে হয়, বেশি না? দেখতে মনে হচ্ছে একটা থেকে বিলিয়ন কত সময় লেগে যাবে, হ্যাঁ, একটা না হয় সেল হলেও না, দেখেন 30 বার মাল্টিপ্লাই করলে কিন্তু আপনার 1 বিলিয়ন হয়ে যাচ্ছে। এই জন্য ক্যান্সার যখন গ্রো হয়, আপনি যদি আনমিউটেড না করেন, হেলথি লাইফে না থাকেন, এটা দ্রুত আপনাকে ক্যান্সারাস করে ফেলবে, এবং এটা থেকে তখন আপনার কন্ট্রোল আনকন্ট্রোল হতে পারেন। কারণ ক্যান্সার থেকে কিন্তু স্টেজ 4 থেকে ন্যাচারালিও অনেক ফিরে নাও আসতে পারেন যদি আপনার শরীর ওইভাবে সাপোর্ট না দেয়। তো ক্যান্সারের ভয় পাওয়ার একটা কারণ হচ্ছে যে ক্যান্সার যখন বেশি বেড়ে যায়, সেটা হচ্ছে ক্যান্সার আপনার মেটাস্টাসিসের মাধ্যমে প্রত্যেকটা অর্গানে ছড়াই পড়ে, প্রত্যেক লিম্ফে ছড়াই পড়ে, তখন কিন্তু আর কন্ট্রোল করাটা খুব কঠিন হয়ে পড়ে। তো আরেকটা জিনিস আপনাকে একটা ডেটা বলি, যেটা হচ্ছে যে আগামী 1 বছরে, যে আজকে ট্রেন, মিনিমাম 37 মিলিয়ন পিপল ডায়াগনোস হবে, ক্যান্সারে ডায়াগনোস হবে, তার মধ্যে মিনিমাম 6.7 মিলিয়ন পিপল ক্যান্সারে মারা যাবে। 6.7 মিলিয়ন পিপল ওয়ার্ল্ড ওয়াইড ক্যান্সারে মারা যাবে আগামী 1 বছরে। ইমাজিন, 6.7 মিলিয়ন পিপল, একটা আমাদের অস্ট্রেলিয়া মহাদেশে কত লোক আছে, তাও তো 6.7 মিলিয়ন নাই,
একটা অস্ট্রেলিয়া মহাদেশের থেকেও বেশি পরিমাণ মানুষ মারা যাবে ক্যান্সারে আগামী এক বছরে, তার ভয় পাওয়ার কারণ আছে কারণ, এবং কারণ ধরা পড়ছে অনেক পরে। তো দুঃখজনক হচ্ছে দেখেন আজকে ক্যান্সারের পরে সেভারাল মিলিয়ন পেপার পাবলিশ হয়েছে। জাহাঙ্গীর ভাই আপনি রেগুলার পেপার পড়েন, আপনি জানেন সায়েন্টিফিক আর্টিকেল পড়েন, দেখা গেছে কি 3.5 মিলিয়ন ক্যান্সার পেপার পাবলিশ হয়েছে এবং প্রতি বছর মোর দ্যান 200,000 ক্যান্সার পেপার আজকে পাবলিশ হচ্ছে। আমি নিজেও পাবলিশ করেছি একদম ভেরি হাই ইম্প্যাক্ট একটা জার্নালে আমার ক্যান্সারের উপরে, যেহেতু আমার ক্যান্সার নিয়ে পিএইচডি করা, ক্যান্সার ড্রাগ নিয়েই। তো স্যাডলি হচ্ছে যে এই এত কিছুর পরে আমরা এত রিসার্চ, এত গবেষণা, আমরা আজকে হিউম্যান জিনোমের সবচেয়ে হাইস্ট লেভেলে আমরা আজকে আছি, যেটা আজকে আমরা জানি পৃথিবী কখন তা জানে নাই, কিন্তু তারপরেও আমরা লক্ষণকে চিকিৎসা করছি, তারপর আমরা শুধু থেরাপি দিয়ে লোকটাকে মৃত্যুর সময় গুণাচ্ছি। এই কারণেই আমরা আজকে ভয় পাই। যদি আমরা বুঝতাম যে আমরা আর্লি স্টেজে ডায়াগনোস হবে না, সো ইউ হ্যাভ টু বি হেলথি, সেকেন্ড স্টেজে ডায়াগনোস করা উচিত, পেন কিলার খেলে কোনো সমস্যা হলে আমরা ডাক্তার গেছি যেটা এটা দেখি কী সমস্যা হচ্ছে একটা ডায়াগনোস করি, সেটা করছি না, থার্ড ফোর্থ থেকে যদি ডায়াগনোস করিও থেরাপি দিয়ে আমরা দোয়া দৌড় করি, সেটা না। আমাদের শরীর যে বেসিক যে সায়েন্স, এটা যে সব কিছুই রিজেনারেট হয়, এটা যে কোনো ক্যান্সারাস সেল যে প্রতি মুহূর্তে মরে যাবে, এটা যে পিওর সায়েন্সকে ফলো করলে হয়, যে ন্যাচারাল যে এই যে বলে আমি এই জন্য বলি ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ, একটা ডাক্তারের যে থেরাপি লাগবে ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ দিতে হবে, তাহলে আজকে আমরা ক্যান্সার থেকে আমরা কমপ্লিট ট্রিটমেন্টে করতে পারবো এবং আগামী পৃথিবীকে এই ক্যান্সার মুক্ত পৃথিবীর পথ দিতে পারবো। আসলে ব্যাপারটা হচ্ছে কি, যে আপনি যেটা বললেন যে ওই আমি এই কথাটা প্রায়শই বলি, বলতে বাধ্য হই, সেটা হচ্ছে যে আমার বলে হয়েছে ম্যালেরিয়া, আমি 3 বেলা খাচ্ছি প্যারাসিটামল, তো আমি যতক্ষণ না ম্যালেরিয়া অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগস খাবো, শুধু প্যারাসিটামল খেয়ে আমি জ্বরটাকে দমন ধরাচ্ছি, কিন্তু রুট কজ যে ম্যালেরিয়া তাকে অ্যান্টি ম্যালেরিয়াল দিয়ে শেষ করে ফেলতে হবে সেটা করছি না। এই যে আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, সমাধান কিন্তু প্রিয় দর্শক এর ভেতরে চলেও এসেছে, যে আমরা যে কারণগুলাতে ক্যান্সার হচ্ছে সেই কারণগুলাকে আমাদেরকে যদি দূর করতে পারি তাহলে তো ক্যান্সার হচ্ছে না, এবং পরবর্তীতেও আমাকে এটা মেনটেন করেও চলতে হবে। যেমন না যে আমি একবার দূর করে শেষ করে ফেললাম, এরকম না। আমাদের যে জীবন সেটা হচ্ছে বহমান নদীর মতো, এটাতে জোয়ার ভাটা সবকিছুই থাকবে, এটা কোনো স্ট্যাটিস্টিক্স না যে মানে একদম একদম মানে একদম স্থিতি যে একদম একই রকম ভাবে চলবে, এটা কখনো হয় না, এটা সম্ভব না। তো আমাদেরকে সবসময় একটা জিনিস অন্তত একটা ব্যালেন্স করে চলতে হবে।